চক্রবর্তী কি সত্যি তাহলে ইস্ট বেঙ্গলে আসছেন? আর কোন কোন প্লেয়ারকে বা সাইন করাতে পারি ইস্ট বেঙ্গল? ইস্ট বেঙ্গলের সমস্ত রকম লেটেস্ট আপডেট এবং এটিকে মোহনবাগানের বেশ কিছু আপডেট নিয়ে চলে এলাম আমি আজকের আমার নতুন ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। একটা করে সাবস্ক্রাইব প্লিজ করো, সাবস্ক্রাইব করতে ধর পয়সা লাগে না। আর হ্যাঁ, সবার মধ্যে কিন্তু ভিডিওটা শেয়ার করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভিডিওগুলো কেমন লাগছে। তো আজকে যে প্রথম আপডেটটা রয়েছে ইস্ট বেঙ্গল, তাদের পুরনো প্লেয়ার ব্র্যান্ডন ভ্যাম রানডিকা নামক এই প্লেয়ারটিকে কিন্তু আবারও ফিরিয়ে আনতে পারে। 2017 থেকে 2020 সাল পর্যন্ত তিনি ইস্ট বেঙ্গলেই খেলেছেন। ইনি একজন উইং পজিশনের প্লেয়ার, তাকে আবারও ফিরিয়ে আনতে পারে ইস্ট বেঙ্গল, এরকমটা খবর কিন্তু বেরিয়ে আসছে। দ্বিতীয় যে আপডেটটা আমি দেবো সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তী, আইএসএল চ্যাম্পিয়ন দল হায়দ্রাবাদ এফসির খুবই গুরুত্বপূর্ণ এই প্লেয়ারটি সৌভিক চক্রবর্তী, তাকে কিন্তু অফার করেছে ইস্ট বেঙ্গল, এরকম একটা খবর কিন্তু পাওয়া যাচ্ছে। যদি তিনি নিজেও কিন্তু কলকাতায় কোনো দলের হয়ে খেলতে চাইছিলেন, তার ইচ্ছে ছিল খেলার, তো ইস্ট বেঙ্গল সেই অফার সেই সূত্র ধরেই কিন্তু তাকে অফার করেছে এবং শোনা যাচ্ছে যে কোনো মূল্যে অর্থাৎ ট্রান্সফার ফি দিয়ে হলেও বা লোন ডিলে হলেও তাকে কিন্তু ইস্ট বেঙ্গলে আনার জন্য বদ্ধপরিকর ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট। দেখা যাক এই ডিলটা কতটুকু হয় বা সম্পন্ন হয় বা কনফার্ম হয়, ভবিষ্যৎ সেটা তো ভবিষ্যৎই বলবে। এরপরে যে আপডেটটা রয়েছে সেও আরেকজন সৌভিক, কিন্তু তার নাম সৌভিক চক্রবর্তী নয়, সৌভিক দাস। তিনি পূর্বে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি এবং দিল্লি সুদেবা এফসির মতো দলে খেলেছেন, খুবই ইয়াং একজন প্লেয়ার, তাকে কিন্তু সাইন 2 বছরের ডিলে সাইন করে ফেলেছে ইস্ট বেঙ্গল, এরকম খবর কিন্তু বেরিয়ে আসছে। তিনি মূলত একজন মিডফিল্ডের প্লেয়ার। এবার আমরা কথা বলবো আরো একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার যিনি সেন্ট্রাল ব্যাকে খেলে থাকেন, বিকাশ ইউমনা। তিনিও পূর্বে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি এবং ইন্ডিয়ান অ্যারোজের হয়ে বহু ম্যাচ কিন্তু খেলেছেন, তাকে কিন্তু মোটামুটি সাইনিং করানোর দিকে কনফার্মের দিকে চলে গেছে ইস্ট বেঙ্গল, এরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে। এছাড়াও আরও কিছু বেশ কিছু আপডেট আছে, যেমন সুভাষিস রায়চৌধুরী গোলকিপিং পজিশনে ইস্ট বেঙ্গল কিন্তু সুভাষিস রায়চৌধুরীকে সাইন করে ফেলেছে, এরকম একটা খবর কিন্তু বেরিয়ে আসছে। যিনি পূর্বে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং এটিকের হয়ে দাপিয়ে আইএসএলে খেলেছেন, যদিও এখন তার কারেন্ট ফর্ম সেরকম ভালো নয়, কিন্তু তিনি নিশ্চয়ই চাইবেন নিজেকে প্রমাণ করতে এবং সেই জন্য কিন্তু ইস্ট বেঙ্গল তার কাছে একটা বড় মঞ্চ হয়ে উঠতে পারে বলে আমার মনে হয়। এবার আমরা যার কথা বলবো সেটা হচ্ছে রাউলিন বর্জেস। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, রাউলিন বর্জেস, যিনি মুম্বাই সিটি এফসির হয়ে কিন্তু একজন গুরুত্বপূর্ণ পজিশনে খেলে থাকেন, তাকে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে হলেও আনার চেষ্টা করছে ইস্ট বেঙ্গল, যদিও তার সঙ্গে কিন্তু আরও 1 বছরের ডিল রয়েছে মুম্বাই সিটি এফসি, কিন্তু তাকে আনতে চাইছে ইস্ট বেঙ্গল। যিনি পূর্বে ভারত এখনও পূর্বে কেন স্টিল ভারতবর্ষের হয়ে খেলে যাচ্ছেন এবং ভারতবর্ষের 34টা ম্যাচ এখনও তিনি খেলেছেন, যেখানে তিনি খুবই ভালো মানের পারফরমেন্স কিন্তু উপহার দিয়েছেন দর্শককে। এছাড়াও আরেকজনের নাম কিন্তু উঠে আসছে, যে সেও কিন্তু একজন হায়দ্রাবাদ এফসির প্লেয়ার, তার নাম হচ্ছে অনিকেত যাদব। এই ইয়াং অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ারটিকেও কিন্তু অফার করতে পারে ইস্ট বেঙ্গল, এরকম কিন্তু খবর শোনা যাচ্ছে, যদিও এই ডিলটি কতটুকু কনফার্ম হতে হবে সেটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট ডাউট রয়েছে, কারণ তিনি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একজন প্লেয়ার এই দলের এবং তাকে হায়দ্রাবাদ এফসি ছাড়বে কি না এটা নিয়ে কিন্তু খুব একটা দেখার বিষয় যে আদৌ তাকে ছাড়ে কি না। তো এই ছিল ইস্ট বেঙ্গলের আপডেট, পরেও কিছু আপডেট রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে বলবো। ক্লাবের খবর কিন্তু আমরা পাচ্ছি, যার নাম হচ্ছে ডিউক ক্যাস্টিকনস, যিনি একজন নেদারল্যান্ডের প্লেয়ার, এছাড়া তার কাছে ফ্রান্সের নাগরিকত্ব রয়েছে। তিনি মূলত খেলে থাকেন সেন্টার ফরওয়ার্ড পজিশনে এবং তার কিন্তু এখন তিনি কিন্তু মোটামুটি ফ্রি এজেন্টই রয়েছেন, কিন্তু বহু বড় বড় ক্লাবে খেলে এসেছেন। সেই সমস্ত ক্লাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম যেগুলো আমি বলতে পারি সেটা হচ্ছে স্পোর্টিং সিপি বলো, ফ্রাঙ্কফুর্ট বলো, 20 FC বলো, ইন্টার মিলান বলো, এই সমস্ত বড় বড় ক্লাবে কিন্তু তিনি খেলেছেন। ইন্টার মিলানের হয়ে তিনি 6টা ম্যাচ খেলেছেন। এছাড়া তিনি কিন্তু ইডিভিজি অর্থাৎ যেটা মানে নেদারল্যান্ডের লিগ, সেখানে 159টা ম্যাচ খেলে 54টা গোল করেছেন। এছাড়া কে লিগে খেলেছেন 19টা ম্যাচ, বুন্দাস লিগায় খেলেছেন 19টা ম্যাচ যেখানে তিনি 3টে এবং 4টি করে গোল করেছেন। এছাড়া তিনি কিন্তু আরও বড় বড় লিগে খেলেছেন, যেমন সিরিয়া এতে খেলেছেন 6টা ম্যাচ যেখানে 1টা গোল করেছেন ইন্টার মিলানের হয়ে। এছাড়া তিনি AFC চ্যাম্পিয়ন্স লিগে 3টে ম্যাচ খেলেছেন যেখানে 1টা গোল করেছেন, এরকম আরও বড় বড় দেশে কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই এই প্লেয়ারটিকে কিন্তু
সাইন করাতে পারে ইস্ট বেঙ্গল, এরকম একটা নিউমার কিন্তু উঠে আসছে। যদিও তিনি এখন ফ্রি এজেন্ট এবং তার মার্কেট ভ্যালু মোটামুটি 2 কোটির আশেপাশে, তো আমার মনে হয় না কোনো সমস্যা হবে তাকে সাইন করানো, এবং খুবই ভালো মানের একজন প্লেয়ার তিনি। তো দেখা যাক তাকে সাইন করাতে পারে কি না ইস্ট বেঙ্গল। এরপরে আমি চলে আসবো মোহনবাগান, এটিকে মোহনবাগানের কিছু আপডেট নিয়ে। আজকে মোহনবাগান দিবস, তো এটিকে মোহনবাগান কিন্তু অলরেডি প্র্যাকটিসে নেমে গেছে, জুয়ান ফার্নান্ডো থেকে শুরু করে হুগো মোমোস, তারপরে আমাদের লিস্টন কোলাসও, কিয়ান নাসিরি, মোটামুটি মানে প্রায় সকল প্লেয়ারই, হয়তো বিদেশি কয়েকজন বিদেশি ছাড়া হয়তো সকলেই চলে এসছেন, প্র্যাকটিস করছে অলরেডি দল। তো দেখা যাক এবছর তারা কীরকম পারফরমেন্স করে। এবং কালকেই একটি খবর কিন্তু ব্রেকিং হয়েছে, যেটা হচ্ছে সঞ্জয় সিংহানকে কিন্তু ছেড়ে দিয়েছি এটিকে মোহনবাগান। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে এই দলে সন্দেশের জায়গাটা একটু টলমল করছে, এবং কোচ জুয়ান ফার্নান্দো যে স্টাইলে ফুটবল খেলেন সেই স্টাইলে নাকি ফিট করছে না এই সন্দেশ জিঙ্গান, সেই কারণে তাকে ছেড়ে দেওয়া হতে পারে। তো কালকেই সেই অফিসিয়াল কনফার্মেশনটা কিন্তু চলে এসছে যে এটিকে মোহনবাগান থেকে বিদায় নিচ্ছেন সন্দেশ জিঙ্গান।